সরকারি কর্মচারীদের বিয়ের ব্যাপারে, তা আমি একটা কথা বলতে চাই যে কেন্দ্রের সরকারের যে সমস্ত ট্যাক্স, জিএসটি, সেস, যত রকমের ট্যাক্স, সমস্ত ট্যাক্সগুলো কালেকশন করে দেয় সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রত্যেকটা রাজ্য সরকারের কর্মচারীরা, রাজ্য সরকারের সংস্থাগুলো। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাক্সটা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কর্মচারী, রাজ্যের আধা সরকারি কর্মচারীদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে। কিন্তু যখন দিয়ে দেওয়ার ব্যাপার আসে, এই ট্যাক্স দিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই কেন্দ্রীয় সরকার ট্যাক্সটা ডিএটা দিয়ে থাকে। আমি এটাই বলতে চাই যে এই ডিএ যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের মাধ্যমে, রাজ্য সরকারের অফিসের মাধ্যমে, রাজ্য সরকারের যে কর্মচারী তাদের মায়না সবকিছু দেয় রাজ্য সরকার, তাদের মাধ্যমে ট্যাক্সটা তুলে নিয়ে যাওয়া হয়, সেটা জিএসটি হোক, সেস হোক, অন্যান্য যে কোনো ট্যাক্স হোক। সুতরাং এটা কেন্দ্রীয় সরকারেরকেই দেওয়া উচিত, এবং এই দাবি আমরা করছি যে সারা দেশে 29টা রাজ্যের যে রাজ্য সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ডিএটা দিচ্ছে, এবং সেভাবেই রাজ্য সরকারের কর্মচারীদেরও সেন্ট্রাল গভর্নমেন্টেরই এই ডিএটা দেওয়া উচিত। ডিএ নিয়ে রবীন্দ্রনাথ ঘোষের পাল্টা দিলেন মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, কর্মীরা ডিএ আদায় করেই ছাড়বে, এটা শুধু সময়ের অপেক্ষা, ডিএ দিতেই হবে, এটা কোনো দয়ার দান নয়, এমনই মন্তব্য করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। নিজের ফেসবুক পোস্টে মলয়বাবু লিখেছেন, তা বলি, মহামান্য আদালতে গিয়ে এই কথা বলা হলো না কেন? ডিএ কাকে বলে জানা আছে? আদালত কি বলেছে স্মরণে আছে? ডিএ বিরোধী দলগুলো চাইছে না, এটা সরকারি কর্মচারীদের দাবি। তাই বলি, আবল তাবল না বকে বাস্তব বোঝবার চেষ্টা করুন। ডিএ সরকারি কর্মচারীদের আদায় করেই ছাড়বে, তা শুধু সময়ের অপেক্ষা। ডিএ শুধু আইনি অধিকার নয়, সাংবিধানিক এবং মৌলিক অধিকারও বটে। তাই বলি, রবীন্দ্রনাথবাবু, ডিএ আটকাবার অধিকার আর আপনার দলীয় সরকারে নেই, ডিএ রাজ্য সরকারকেই দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে কেন্দ্র সরকারি কর্মীরা 38% ডিএ পাচ্ছেন, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র 3%, ফলে 35% ডিএ ফারাক রয়েছে। আদালতে আইনি লড়াই হলেও জয় মিলেছে রাজ্যের কর্মীদের, ফলে ডিএ দেওয়া নিয়ে যথেষ্ট চাপে আছে রাজ্য সরকার।